বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে তারা সকলেই জানে সোশ্যাল মিডিয়া কত বড় একটা প্ল্যাটফর্ম। এখানে যে কেউ চাইলেই পাল্টে ফেলতে পারে নিজের ভাগ্য। ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারে কারি কারি টাকা। অনেকেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আজকে সফল, আয় করছে কোটি কোটি টাকা। আজকে আমি আপনাদের এমনই পাঁচজন নারী ইউটিউবারদের দেখাবো যারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে হয়েছে কোটিপতি। দেখাতে চলেছি বর্তমান সময়ের সেরা পাঁচ নারী ইউটিউবারকে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার পাঁচে রয়েছে ভিলেজ লাইফ উইথ শম্পা ইউটিউব চ্যানেলটি, যেটার ওনার শম্পা আপু। বর্তমান সময়ে মানুষ গ্রামীণ ব্লগ ভিডিও দেখতে কতটা ভালোবাসে তার বড় উদাহরণ ভিলেজ লাইফ উইথ শম্পা। মানুষ ন্যাচারাল ভিডিওর প্রতি কতটা আকৃষ্ট তা এই চ্যানেলের গ্রোথ দেখলেই বোঝা যায়। শম্পা আপুর ভিডিওর জন্য মানুষ কতটা অপেক্ষা করে তার চ্যানেলের ধারাবাহিক ভিউ দেখলেই তা বোঝা যায়। ইন ফিউচারে বাংলাদেশে যে শম্পা আপুর ভিডিওর আলাদা একটা ডিমান্ড থাকবে তা তো আর বলার অপেক্ষা থাকে না। ভিলেজ লাইফ উইথ শম্পা ফেসবুক এবং ইউটিউব উভয় স্থানে সমান জনপ্রিয়। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় কয়েক লক্ষ টাকার বেশি ইনকাম করে থাকে এই চ্যানেলটি। নাম্বার চারে রয়েছে শামিমাসরাবনি। বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামিমাসরাবনি। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে শামিমাসরাবনির ভিডিও। এত অল্প বয়সে এতটা জনপ্রিয় যা আসলেই অবাক করার বিষয়। ফেসবুক ইউটিউব প্রায় সকল স্থানেই সমান জনপ্রিয় শামিমাসরাবনি। তার হাস্যরসিক কার্টুন অ্যানিমেশন বেশ জনপ্রিয় সকলের মাঝে। শামিমাসরাবনি আজকে যতটা জনপ্রিয় তার অন্যতম কারণ ছোট্ট ইয়ামিন। জি, ছোট ইয়ামিনের দুষ্টমি দর্শক বেশি পছন্দ করে থাকে। শামিমাসরাবনি তার কঠোর পরিশ্রম দিয়ে আজকে এই অবস্থানে উঠে এসেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার মান্থলি ইনকাম কয়েক লক্ষ টাকার উপরে। আমাদের এই লিস্টের তিন নম্বরে রয়েছে শাহনাজশিমুল। যারা মোটামুটি হলেও ব্লগ ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই হয়তো এই মানুষটিকে চিনে থাকবেন। একটা মেয়ে কতটা সাহসী হলে আজকে এতটা সফল হতে পারে সেটি আসলেই ভাববার বিষয়। শাহনাজশিমুল বাংলাদেশের অন্যতম একজন মেকআপ আর্টিস্ট, ইউটিউবে যার প্রতিটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে থাকে। শাহনাজশিমুল বর্তমানে তার ডেইলি লাইফ স্টাইলের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। শাহনাজশিমুল ইয়ং জেনারেশনের মাঝে কতটা প্রিয় সেটি তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখলেই বোঝা যায়। শাহনাজশিমুল ইউটিউব ফেসবুক থেকে মান্থলি প্রায় 3 থেকে 5 লক্ষ টাকার বেশি আয় করে থাকে। শাহনাজশিমুলের মতো সাহসী নারীরা আসলেই বাংলাদেশের গর্ব। নাম্বার দুয়ে রয়েছে কুকিং স্টুডিও বাই উম্মে। বাঙালি রান্না যারা দেখতে কিংবা খেতে ভালোবাসে তাদের সাথে এই মানুষটির আর আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে হবে না। বাংলার হাজারো দর্শকদের হাতে ধরিয়ে শিখিয়েছে বিভিন্ন রেসিপি। দেশি গ্রামীণ খাবার, বিদেশি চাইনিজ খাবার, কোনো রেসিপি বাদ নেই এখানে। মজাদার হাজার হাজার রেসিপি শেয়ার করা রয়েছে দর্শকদের সাথে। তার রান্নার পাশাপাশি নিজের ডেইলি লাইফ ব্লগ শেয়ার করে থাকেন দর্শকদের সাথে। স্বামী সন্তান নিয়ে বিদেশের মাটিতে থাকলেও একটু খাদ ধরেনি বাঙালিয়ানায়। দর্শক মহলে বেশ জনপ্রিয় উম্মে আপু। তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার রয়েছে কয়েক মিলিয়ন। এই সকল সোশ্যাল মিডিয়া থেকে তার মান্থলি ইনকাম রয়েছে 3 থেকে 5 লক্ষ টাকার ওপরে। এখন জানাবো বাংলার সেরা নারী ইউটিউবারকে নিয়ে, কিন্তু তার পূর্বে কিছু কথা বলে নেওয়া উচিত। আমার এই লিস্ট কিন্তু টাকায় কিংবা সাবস্ক্রাইব হিসেবে তৈরি করা হয়নি। বর্তমানে দর্শকদের মাঝে যারা বেশি জনপ্রিয় তাদের রাখা হয়েছে এখানে। নাম্বার একে রয়েছে ফারজানা ড্রয়িং। ফারজানা ড্রয়িং বাংলাদেশের অন্যতম সেরা একজন ইউটিউবার, যার রং তুলির ছোঁয়ায় ফুটে ওঠে অসাধারণ সকল ক্যানভাস এবং চিত্র। তার এই চ্যানেলটি মূলত বাচ্চা এবং নারীদের মাঝেই বেশি জনপ্রিয়। ফারজানা ড্রয়িং সময়ের সাথে সাথে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। বাংলাদেশে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মাঝে এককভাবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব রয়েছে ফারজানা ড্রয়িংয়ের। ফারজানা ড্রয়িং তার ইউটিউব থেকে মান্থলি প্রায় 5 লক্ষ টাকার ওপরে ইনকাম করে থাকে। তো দর্শক, এই পাঁচজনের মধ্যে কার ভিডিও দেখতে আপনার সবচাইতে ভালো লাগে তা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।
Thanks for watching.